আপনি রাজক কি মেসেজ দিবেন? প্রথমতে মই আমার এই মা মহামায়ার এই যে পবিত্র স্থান আছে আমার ইয়ার ওসরে পাজরে পর্বতজোড়া সাত ডিভিজন যেসকল আছে ধুবুরী বিলাসীপাড়া বিটিআর অঞ্চলের সকল রাইজক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো আর মা দুর্গার ওসর প্রার্থনা করছো সকল যাতে সুস্থ শরীর সুস্থ মন লই ভালকে ভাবে থাকিব পারে আর মা মহামায়ার ওসরতো প্রার্থনা করছো যে আমার সকল নাগরিক যাতে দুঃখ দুর্যোগের সকল মানে পরিত্রাণ পাই পেলে ভাল পরিবেশত ভাবে থাকিব পারে ইয়ার কারণে সকলের হয়ে প্রার্থনা করছো আর এইবিলি খুব ভাল লাগিছে বতরও বহুত ভাল যার এটা নতুন একটা ভাল একটা পরিবেশ এবার দেখবলে পাইছো আগতে কোভিড হয়ে পেলায় দুবছরমান বহুত অসুবিধা হয়েছিল এটা সকল পরিবেশ সামাজিক পরিবেশ বতর সব দিকেরপরাই মানে খুব ভাল হয়েছে এই কারণে মই নিশ্চয় আশা করিম যে মা দুর্গাই সচাকচিকই আমার রাইজক আশীর্বাদ করেছে এই কারণে তেনেকা একটা পরিবেশ আহিছে এই পরিবেশ যাতে চিরযুগমীয়া হয় তেনেকাই শান্তি সম্প্রীতি সবে মিলা প্রীতিরে সদায় থাকিব পারে এইটুকে আমি কামনা করো আর আপনার সকল মই মানে দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো দেখা কথা যে কালি সি এম মহোদয় কৈছে যে তেখেত টার্গেট লোকসভা নির্বাচন ১২টা তার ভিতর সাড়ে ১১টা হয়েছে আর আধাটো ডিপিএফ নাকি মই একচুয়ালি চোৱা নাই তেখেতে কি কৈছে আৰু আজি আপোনালোকে যদি বেয়া নাপায় মই অলপ পলিটিকেল কথা কোৱাৰ পৰা দূৰত থাকিম কাৰণ পূজা কৰিবলৈ আহিছোঁ ২৫ তাৰিখৰ পিছত আপোনালোকে যি খুদে মই তাকে কম গতিকে অলপ ৰাইজকো অলপ মানে সকাহ দিছোঁ সদায় আমাৰ মুখৰ পৰা পলিটিকেল কথা শুনে আজি পূজালৈ ওলাই আহিছোঁ সকলো ৰাইজৰ লগত পূজাত মই থাকিম বিভিন্ন জিলাত এই দুদিনত ঘূৰিম সো এই দুদিনত মানে মই অলপমান পলিটিকেল কম কবলৈ বিচাৰিছোঁ ইয়াৰ পিছত নেক্সট যেতিয়া মই ইয়াত মা মহামায়াৰ দৰ্শনত আহিম ইয়াৰ পিছতে আপোনালোকৰ লগত মই বহিম আৰু আপোনালোকে সব পলিটিকেল সিদিনা প্ৰশ্ন কৰিব মোক